সবাইকে আমন্ত্রণ আমাদের আজকের টেক নিউজে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিটিপি, মানে হচ্ছে টাইনা টুইনা পাস, আর সঙ্গে থাকব আমি ওয়াহিদ। তাহলে শুরু করে দিচ্ছি আমাদের আজকের 61তম টেক নিউজ। প্রথম খবরটা রিয়েলমিকে নিয়ে। রিয়েলমির আমাদের দেশে প্রত্যেকটা প্রোডাক্ট লঞ্চ হয় একটু দেরি করে করে, যেমন ইন্টারন্যাশনালি অনেক ডিভাইস লঞ্চ হয়ে গিয়েছে, 9 সিরিজের, 9 প্রো, 9 প্রো প্লাস ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমাদের দেশে এগুলো কবে লঞ্চ হবে এর কোনো সঠিক তথ্য এখনো পর্যন্ত পাই নাই। এদিক দিয়ে হয়েছে কি, চায়নায় রিয়েলমি 10 সিরিজ কিন্তু অলরেডি রিলিজ হওয়ার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে এবং বেশ কিছু লিক্স আমরা ইন্টারনেটে পাচ্ছি। এর মধ্যে থেকে যেটা জানতে পারছি যে এই ফোনে সম্ভবত মিডিয়াটেকের 8100 সিরিজের ডাইমেনসিটি যে প্রসেসরগুলো সেগুলো ব্যবহার করা হতে পারে। প্রিয় দর্শক, এই ফোনগুলো নিয়ে আপনি কতটুকু ইন্টারেস্টেড জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আমাদের বেশিরভাগ দর্শক তো স্মার্টফোন ব্যবহার করেন সেটা বুঝলাম, কিন্তু বাসায় কম্পিউটার এবং ল্যাপটপ ব্যবহারকারী কতজন আছেন এইটার কোনো ডেটা আসলে বের করা সম্ভব না। তো প্রিয় দর্শক, আপনাদের মধ্যে কেউ কি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করেন, যাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে, এবং সেখানে 8.1 যে অপারেটিং সিস্টেমটা উইন্ডোজের, এটা কি কেউ ব্যবহার করেন? যদি করে থাকেন তাহলে ইমিডিয়েটলি ওইটা আপগ্রেড করে ফেলেন, কারণ মাইক্রোসফট অফিসিয়ালি ঘোষণা দিয়েছে যে উইন্ডোজ 8.1, মানে উইন্ডোজ 8 সিরিজের যতগুলো অপারেটিং সিস্টেম আছে তার কোনোটাতে কিন্তু তার আর পরবর্তীতে আপডেট বা কোনো সাপোর্ট দিবে না। সুতরাং এটা আমাদের জন্য ব্যাড নিউজও না, কারো কারোর জন্য আবার মানে গুড নিউজও না, কারণ হচ্ছে ভাই আমরা তো পয়সা দিয়ে কিনে এগুলো চালাই না, আমরা ওই যে 50 টাকার একটা ইনস্টলেশন ডিস্ক আছে ওটা দিয়ে সব কাম সেরে ফেলি। তো যাই হোক প্রিয় দর্শক, 8.1 আমার খুব একটা পছন্দ ছিল না, সুতরাং ওইটার মাইক্রোসফট বন্ধ করলেও কি না করলেও কি, আপনার কি মনে হয় একটু কমেন্টে জানিয়ে দিন আমাদেরকে। তো ভাই ব্রাদাররা, আপনাদের হয়তো অনেকের মনে আছে কিছুদিন আগে আমরা একটা নিউজ শেয়ার করেছিলাম যে ওপো 240 ওয়াট চার্জিং টেকনোলজি নিয়ে কাজ করছে। এবং 240 ওয়াট মানে কি আপনারা বুঝতেছেন? মানে ধরেন আপনার ফোনে যদি 4000 থেকে 4500 এমএএইচের ব্যাটারি থাকে তাহলে মানে 6-7 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে, মানে ক্যান ইউ বিলিভ দিস? এবং এইটা কিছুদিন আগে পর্যন্ত কিন্তু অবিশ্বাস্য একটা ব্যাপার ছিল, এখন এই জিনিসটাই কিন্তু ওপো বাস্তবে রূপদান করতে চলেছে। তারা ঘোষণা দিয়েছে খুব শীঘ্রই তাদের ফোনে 240 ওয়াট চার্জিং সাপোর্ট থাকবে। আচ্ছা, এত বেশি চার্জিং স্পিড কি আসলে দরকার প্রিয় দর্শক, আপনার কি মনে হয়? পার্সোনালি আমার কাছে মনে হয় যে 60-65 ওয়াট পর্যন্ত ঠিক আছে, এর চাইতে বেশি কি আদৌ মানে মানুষের দরকার? ধরেন আমার কাছে মনে হয় যে ভাই 5-6 মিনিটে ফুল চার্জ করার দরকারটা কি? আপনার কাছে কি মনে হয় যে এটা আসলেও দরকারি? তাছাড়া ফোনের জন্য যে এই এত হাই স্পিড চার্জিং খুব ভালো সেটাও কিন্তু নয়, কারণ নিয়মিত হাই স্পিডে ফুল চার্জ দিতে দিতে একসময় আপনার ব্যাটারি খুবই দ্রুততম সময়ের মধ্যে কিন্তু দুর্বল হয়ে যেতে পারে। যেই কারণে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে আইফোন এখনও পর্যন্ত তাদের ফোনে এই ধরনের হাই স্পিড অ্যাপ্লাই করে নাই। ইভেন স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনগুলোতেও কিন্তু এত ফাস্ট চার্জিং সাপোর্ট নাই। আপনার কাছে কি মনে হচ্ছে এই 240 ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে, একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন। এই মুহূর্তে গ্রামীণ ফোনের একটা খবর তো বলা যায় যে টোটাল ভাইরাল হয়ে গিয়েছে ভাই, সারা দেশে ওই একটা জিনিস নিয়ে আলোচনা, সেটা হচ্ছে বিটিআরসি গ্রামীণ ফোনের সিম বিক্রির ওপরে নিষেধাজ্ঞা দিয়েছে। তার মানে তারা নতুন করে আর কোনো সিম বিক্রি করতে পারবে না। মানে এটা মানে ভাই কী হইলোটা কি বুঝলাম না, মানে হঠাৎ করে এত বড় একটা অপারেটারের সিম বিক্রি নিষেধাজ্ঞা, সেটাও আবার বিটিআরসির মতো একটা প্রতিষ্ঠানের কাছ থেকে ডালমেকুচ কালা হয়। তো আমরা খবরটা নিয়ে একটু ঘাটাঘাটি করে যেটা জানলাম সেইটা হচ্ছে গ্রামীণ ফোন তাদের কাছ থেকে যে সার্ভিস প্রত্যাশিত ছিল সেই প্রত্যাশিত সার্ভিস তারা দিতে পারে নাই, মানে তাদের সার্ভিস ভালো না, বাংলা কথা হলো এটা আর কি। এই কারণে বিটিআরসি মানে খুবই অসন্তুষ্ট হয়ে তাদের নতুন সিম বিক্রিতে একদম সরাসরি নিষেধাজ্ঞা দিয়েছে। আমি জানি না গ্রামীণ ফোনের পরবর্তী পদক্ষেপ কেমন হবে। প্রিয় দর্শক, আপনারা কেউ কি গ্রামীণ ফোনের সিম ব্যবহার করেন এবং আপনার এলাকায় গ্রামীণ ফোনের সার্ভিস কেমন, নেটওয়ার্ক কেমন এবং ইন্টারনেট স্পিড সহ অন্যান্য সব জিনিস কেমন, একটু আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন, আমরা একটু জানতে চাই। তো এই হলো গ্রামীণ ফোনের সিম বিক্রির উপরে নিষেধাজ্ঞার উপরে একটা খবর, যেটার বিস্তারিত আরও পরে হয়তো আমরা জানাতে পারবো, আরও ডিটেইল কোনো কিছু আমরা এখনও জানতে পারি নাই। আর একটা জিনিস হচ্ছে গ্রামীণ ফোন নিজেই এই খবরটা বানাইছে, সেটা হচ্ছে ভাই তারা আগামী জুলাই মাসের 2 তারিখ থেকে তাদের রিচার্জের সর্বনিম্ন পরিমাণ হচ্ছে 20 টাকা, যেটা আগে 10 টাকা বা ইচ্ছামতো যে কোনো কোয়ান্টিটি করা যেত, 16 টাকা, 17 টাকা,
20 টাকা করাতে যেটা হইছে ভাই, যারা একটু স্টুডেন্ট আছি আমাদের মধ্যে বা যাদের আসলে রিচার্জের অ্যামাউন্ট খুবই ছোট ছোট, অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে তারপরে রিচার্জ করতে হয়, তাদের জন্য একটা মানে বড় একটা ধাক্কা হইতে পারে এটা। তবে তারা জানিয়েছে যে তাদের ছোট ছোট যে সব প্যাক আছে, স্ক্র্যাচ কার্ড যেগুলো আছে 20 টাকার নিচে, সেগুলো আবার আগের মতো কাজ করবে। তো এই ব্যাপারে আপনি আসলে কি ভাবছেন প্রিয় দর্শক? গ্রামীণ ফোনের এই যে সিদ্ধান্ত 2 তারিখ থেকে চালু হতে যাচ্ছে, 20 টাকার নিচে লোড করা যাবে না, আপনারা কি এটাকে পজিটিভলি দেখছেন নাকি নেগেটিভলি দেখছেন? একটু আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন তো, আমরা একটু জানতে চাই। মোবাইল ফটোগ্রাফি যারা পছন্দ করেন তাদের জন্য তো একটা খবর পুরো মানে ফাটাই দিছে আর কি, সোনি এবং শাওমি মিলে। কি বলবো ভাই, কি যে হতে যাচ্ছে এই স্মার্টফোন ক্যামেরা সেগমেন্টের সামনে, ও মাই গড, সিরিয়াসলি দিস ইজ অ্যামেজিং। খবরটা হচ্ছে সোনি তাদের IMX989 নামক একটা সেন্সর রিলিজ করতে যাচ্ছে, যে সেন্সরের সাইজ হচ্ছে পাক্কা 1 ইঞ্চি। মানে ক্যান ইউ বিলিভ দিস, 1 ইঞ্চি সাইজের একটা সেন্সর। এবং এই সেন্সরটা হচ্ছে সোনির একদম ফ্ল্যাগশিপ সেন্সর। আগামীতে শাওমি তাদের বেশ কিছু ডিভাইসে এই সেন্সরটা দিয়ে তাদের ফ্ল্যাগশিপ ফোনগুলো লঞ্চ করবে। ওকে, শাওমির প্রসঙ্গ যখন চলে আসলো তখন আরও একটা খবর আমরা জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে শাওমি 12S সিরিজের বেশ কিছু ফোন, 3টা ফোন, শাওমি 12S, শাওমি 12S প্রো এবং শাওমি 12S আলট্রা, এই 3টা ফোন অফিসিয়ালি চায়নার মার্কেটে লঞ্চ হবে আগামী জুলাই মাসের 4 তারিখে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব যে এই ফোনগুলোর ফিচার কী কী হয়, দাম কেমন হয় ইত্যাদি ইত্যাদি জানার জন্য। স্পেশালি আমি একটু বেশি এক্সাইটেড সনির এই IMX989 সেন্সরটার কোয়ালিটি কেমন হতে পারে সেটা দেখার জন্য। যারা স্মার্টফোনে গেমিং নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড এবং সবসময় খোঁজখবর রাখেন গেমিং ফোন নিয়ে, তাদের জন্য তো একটা খবর অলরেডি সবাই জানেন, সেটা হচ্ছে যে এসুস ROG 6 এই ফোনটা খুব শীঘ্রই হয়তো লঞ্চ করবে এসুস। কিন্তু আর একটা খবর হচ্ছে এই ফোনে IPX4 রেটিং থাকবে। মানে এরকম একটা ফ্ল্যাগশিপ ফোন এতদিনে কিন্তু IPX রেটিং ছিল না, তো এই প্রথমবারের মতো এসুস ঘোষণা করেছে যে তাদের ফোনে নেক্সট যে ফোনটা আসতে চলেছে ROG 6 সেখানে IPX4 রেটিং থাকবে। ডেফিনেটলি এইটা ইন্টারেস্টিং। আপনার কাছে কি ইন্টারেস্টিং মনে হয়েছে আমরা জানতে চাই, কমেন্ট করে ফেলুন। আর একটা খবর আমি মানে যখন পড়তেছিলাম আমি ভাবতেছিলাম যে ভাই এই জিনিসটা যদি আমাদের দেশে হইতো তাহলে যে কি মানে মোবাইল কোম্পানিগুলো তাদের ব্যবসা বন্ধ করে দিয়ে চলে যেত অনেক আগে। খবরটা হচ্ছে অস্ট্রেলিয়ার একজন স্যামসাং ব্যবহারকারী, তাদের ওই দেশের যে সরকারি আদালত সেখানে মামলা করে দিয়েছে স্যামসাংয়ের নামে। অভিযোগ কি, স্যামসাং নাকি তাদের বিজ্ঞাপনে ভুলভাল তথ্য দিয়েছে। মানে ঘটনাটা হচ্ছে 2018 সালে স্যামসাং কিছু ফোন নিয়ে বিজ্ঞাপন দিয়েছিল যেগুলো ওয়াটারপ্রুফ, কিন্তু এক ভদ্রলোক ফোন কিনে ওয়াটারপ্রুফ টেস্ট করতে গিয়ে দেখে ভেতরে পানি ঢুকে গিয়েছে এবং ফোন নষ্ট হয়ে গিয়েছে। ব্যাপারটা ওইখানে শেষ হয়ে গেলে যেতে পারতো, কিন্তু না, সেই ভদ্রলোকের অভিযোগ হচ্ছে এটা এক ধরনের প্রতারণা, এটা আমার মতো হাজার হাজার মানুষের সঙ্গে এই প্রতারণা করা হচ্ছে, সুতরাং এটা স্যামসাংয়ের শাস্তি হতে হবে। এবং অস্ট্রেলিয়ার যে আদালত তারাও খুবই বেরসিক ভাই, মানে স্যামসাং কোনোভাবেই তাদের টেবিলের নিচ দিয়ে টাকা দিয়ে মানে ম্যানেজ করতে পারে নাই। $14 মিলিয়ন তারা ফাইন করেছে স্যামসাংকে, এবং স্যামসাংয়ের এই টাকাটা দেওয়া লেগেছে। $14 মিলিয়ন মানে কত জানেন ভাই, বাংলাদেশি টাকার 97 কোটি টাকা, বেশি না। সো এই জিনিসটা যদি বাংলাদেশে থাকতো এবং আমাদেরকে প্রতিনিয়ত ভাই কতভাবে যে প্রতারিত করা হচ্ছে, কিছুই আমাদের মানে কোনো সুযোগই নাই এই কোম্পানিগুলো করার। আমাদের দেশে যদি এরকম সুযোগ থাকতো তাহলে আমরা মোটামুটি, আমি নিজেই তো অনেকগুলো কেস করতাম আর কি মোবাইল কোম্পানিগুলোর বিরুদ্ধে, নাম বলবো না, নাম বললে আবার চাকরি থাকবে না। তো প্রিয় দর্শক, আপনার কাছে কেমন লাগলো এই খবরটা শুনে? আপনার কাছে কি মনে হয় যে আমাদের দেশেও এই ধরনের সুযোগ থাকা উচিত? একটু কমেন্টে নাড়াচাড়া করুন কিবোর্ডগুলো, আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। তো আমাদের টেক নিউজটা মোটামুটি আজকের মতো এখানেই সমাপ্ত, আর আপনাদের এই যে কমেন্টগুলো আমি করতে বললাম আশা করি অনেকেই কমেন্ট করবেন, আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে লিখবেন। কমেন্ট লেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন যাতে এই ভিডিওটা ছড়িয়ে যায় সবার কাছে। যারা সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নিন, আর কমেন্টকারীদের মধ্য থেকে আমরা একজনকে বিজয়ী করে পুরস্কার ঘোষণা করে দিব। কিভাবে বুঝবেন কে বিজয়ী হয়েছে, আমরা কমেন্টের মধ্যেই যার কমেন্ট পছন্দ হবে তাকে রিপ্লাই দেবো যে কংগ্রাচুলেশন, আপনি জিতে নিয়েছেন আমাদের আজকের পুরস্কার, এবং আপনার কাছে আপনার ঠিকানা চাইবো, ইনবক্সে নক করতে বলবো, বুঝতেই পারবেন আর কি। তো আশা করছি আপনারা অংশগ্রহণ করবেন, আর কেমন লাগলো আমাদের আজকের এই টেক নিউজ জানাতে ভুলবেন না। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।